এই মেয়েটার মুখের জায়গায় তার পেছনের ছিদ্র রয়েছে, তাহলে তার মুখ কোথায় রয়েছে সেটা আপনি বুঝতেই পারছেন। মেয়েটা রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে, কিন্তু তার খাবারের স্টাইল দেখে ওয়েটার্সটা তার হাসি থামাতে পারে না। এতটা ইনসাল্ট হওয়ার পরেও মেয়েটা তাকে কিছু বলে না, বরং সে তার নোটবুক বের করে যেখানে বিভিন্ন লোকের মুখের ছবি রয়েছে। মেয়েটার নাম ছিল অ্যানা এবং সে চেয়েছিল যে সবার মতো কেউ তাকে কিস করুক। কিছুক্ষণ পর অ্যানা তার খাওয়া শেষ করে ঘর যাওয়ার জন্য বের হয়, কিন্তু রাস্তায় দুজন ছেলে তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। ওই ছেলেগুলো অ্যানার নোটবুক সহ সমস্ত জিনিস নিচে ফেলে দেয় এবং তার ছবি তোলার জন্য প্রস্তুত হয়, কিন্তু অ্যানা তাদেরকে আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরই মাঝখানে সে রঙিন চুলওয়ালা একটা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে বসে। ছেলেটা ব্যথায় ছটফট করছিল, কিন্তু পরমুহূর্তে সে অ্যানাকে দেখে হাসতে শুরু করে, কারণ অ্যানাই সেই মেয়ে ছিল যাকে সে এতদিন ধরে খুঁজছিল।